সুন্দর একটা সময় আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আপনাদের প্রিয় দুইজন মুখকে নিয়ে। বন্ধুত্বের যেটা রসায়ন আছে, কেমিস্ট্রি আছে, সেটা আমরা আজকের অনুষ্ঠানে জানতে পারব। কেমন বন্ধু? ফাটাফাটি। আমাদের আজকের অনুষ্ঠানে আমার একদম ডান পাশে রয়েছেন আবৃত্তিকার শিমুল মোস্তফা, অনেক মজা করেন, অনেক মজার মানুষ, এবং তার পাশে রয়েছেন কি বলবো, ক্লিওপেট্রা নাকি প্যারাগন অফ বিউটি, কোনটা বলবো, তার অনেক পরিচয় আছে, করবি মিজান বিবি। তো আজকে কিন্তু আমরা বন্ধুত্বের সমীকরণটা দর্শকদেরকে জানাতে চাই, এই বন্ধুত্বের সূত্রপাতটা কিভাবে হলো আমি বলি আগে। অ্যাকচুয়ালি বন্ধুত্ব ওর বড় ভাই আর্কিটেক্ট পলাশ, এই যে বসুন্ধরা ডিজাইন করেছে, এবং আমাদের আমরা সত্যি লাকি যে তার মতো একজন গুণী মানুষ আমাদের সমাজে আছেন, এবং বন্ধুত্বটা ওর আর ভাবির সাথে আমার বেশি। তারপরে শিমুলকে চিনি আমি বহু বছর ধরে, মানে বহু বছর, আমি জানি না মানে কত বছর। তো সেলিব্রিটি মানুষ, আবৃত্তিকার মানুষ, ওর মতো থাকে এই কেমন আছো, প্রথমে তো তুমি সম্পর্ক, মানে আমি তো আপনি বলাটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। তো তারপরে যাই হোক, পলাশ শিমুল দুজনের কারণে মানে এখন ফ্রেন্ডশিপটা আসলেই ফাটাফাটি। আমাদের টোটাল যে সবাই যে সদস্য আছি, এবং এটা খুব কমই দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বন্ধু এবং পরিবারের সবাই বন্ধু, এটা আরও রেয়ার। তো এরকম মজার একটা ফ্রেন্ডশিপ। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে করবিকে আমরা বা রিবিকে আমরা যেভাবে চিনি আর আমরা যেভাবে চিনি, তো আমরা আসলে ফ্যামিলি ফ্রেন্ড, আমাদের সবাই ফ্যামিলির সাথে, ফ্যামিলির একদম বন্ডিংটা একই রকম। আমি মানুষ রিবিকে চিনি, ব্যক্তি রিবিকে চিনি, মানুষ হিসেবে যথেষ্ট একজন রেসপন্সিবল, সবচেয়ে প্রথম কথা হচ্ছে রেসপন্সিবিলিটিটা একটা কিন্তু বন্ধুত্বের সবচেয়ে বেশি প্রয়োজন, যে আমি বিপদে হচ্ছে বা একটা দায়িত্ব দেওয়া হচ্ছে বা একটা কিছু করা হচ্ছে, বন্ধু সবার আগে এই কাজটা করি যদি, তাহলে সে বন্ধু খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়। তো রিভির এই কাজটা খুব বেশি আছে সব ক্ষেত্রেই, যে কোনো কিছু হচ্ছে সবার আগে রিভিকে পাওয়া যায়। রিভিয়াপ, একটা জিনিস, হ্যাঁ তুমি তো অনেক কিছু করো, তোমার অনেক প্রতিভা, অনেক ট্যালেন্ট, মাল্টিটাস্কার মানুষ। হ্যাঁ, প্রথমত তো আমি বললাম যে প্যারাগন অফ বিউটি, এই কারণে বললাম যে তুমি একই রকম আছো, কোনো চেঞ্জ নাই। শিমুল ভাই, এটা কিভাবে হয়? মনটাকে যদি আমি খুব তারুণ্যে ভরপুর রাখি, দুঃখ কষ্ট তো সবার জীবনেই থাকবে, প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কিন্তু সেটাকে আমি যদি খুব সহজভাবে মেনে নিতে পারি এবং সেটাকে ওভারকাম করার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, তো এই জায়গাটাতে যদি সে থাকতে পারে, আমার মনে হয় চেয়ার অফ থাকাটা সবচেয়ে বড় কথা। কারণ একটা দুঃখ আসছে, আমি সেটাকে দুঃখিত হয়ে কোনো মানে ভালো কিছু করতে পারি, সবসময় মানে যত রকমেরই থাকুক হাসি খুশি থাকছে আর কি, এটা আমার মনে হয়। তার আমি জানি না আর কত যে কাজ করে, তার যে কত কাজ, তুমি তো একসময় স্বপ্নে কনসালটেন্ট হিসেবে কাজ করেছো, তারপরে তুমি স্টাইল ওয়াচ এডিটর হিসেবে কাজ করেছো। আমি মিডিয়া কনসালটেন্ট হিসেবে কিন্তু আরো অনেক কাজ করেছি। কি কি করেছো? অ্যাজ এ মিডিয়া কনসালটেন্ট, ও জানে যে ও অনেক জায়গায় কনসালটেন্ট হিসেবে কাজ করে, তো সেটা আমাদের পার্ট অফ আওয়ার জব, কি ওয়ার্ক, সেটা একটা। আরেকটা হচ্ছে যে সাংবাদিকতা তো সবসময় ছিল, আর এখন যেহেতু বাচ্চাদের রেসপন্সিবিলিটি সব মানে পার করে আসছি, মানে এখন সময়টা খুব অদ্ভুত, মানে 50ও পার হলাম, তারপরে আবার মানে এই যে একা থাকাটা, এই যে একাকিত্বটা, এটা যে এতখানি এনজয় করা যায় কিংবা ভালো লাগা যায়, আমি মনে করি যে এটা একটা গড গিফটের জিনিস, যে ব্যালেন্সিং লাইফে সব কিছু কিন্তু ব্যালেন্স হয়, নেচার বলো সব কিছু বলো। তুমি যখন সম্পর্ক দেখতে, মানে আত্মীয় স্বজন, বাবা মা সব চলে যাচ্ছে, ভাই বোনরা নাই, ছেলেমেয়েরা চলে গেছে দূরে, তখন কিন্তু দেখবো যে ওইটা ব্যালেন্স হয়ে গেছে বন্ধুদের দিয়ে, এবং বন্ধুরাই তখন বিশ্বাস করবা মানে রক্তের সম্পর্ক থেকে
বড় হয়ে যায় এবং সেটা মানে সব দিক দিয়ে প্রমাণ হয়। ধরো আমি অসুস্থ হলাম কিনা, আমি খাচ্ছি কিনা, আমি কিছু করছি কিনা, তখন বন্ধুরাই কিন্তু টেক কেয়ার করে, এটা একদম বাই ল অফ নেচার। শিমুল ভাই, আপনার আবৃত্তি কেমন চলছে? আবৃত্তি তো আসলে এখন আমাদের যেটা হচ্ছে যে মঞ্চ, তো আমি সবসময় বলি যে আমাদের তো একমাত্র পারফরমেন্সের জায়গাটি হচ্ছে মিডিয়াতে, কিছু চ্যানেল হওয়াতে আমাদের আবৃত্তিটা টিকে আছে বা কিছু কিছু পারফর্মিং আর্ট টিকে আছে। এছাড়া আমাদের সবচেয়ে বড় সমস্যাটা যেটা হচ্ছে যে পারফর্মিং আর্টের জন্য যে পরিমাণ মঞ্চ দরকার, এই ঢাকা একটা মেগা সিটি, মঞ্চ সেই তুলনায় 1.5-2 কোটি মানুষের একটা মেগা সিটি, তো এত সংগঠন, এত অ্যাক্টিভিটিসের মধ্যে মঞ্চ কম থাকার কারণে এই বছরে একটা প্রোগ্রাম করতেও আমাদের হিমশিম খেয়ে যাইতে হয় যে এই কারণে যে পাওয়া যায় না, অডিটোরিয়াম পাওয়া যায় না। তো এই কারণে বলছি যে খুব কম হচ্ছে আবৃত্তি মঞ্চে পড়া। আর 2 নম্বর যেটা হচ্ছে যে অনেক পড়লাম তার কত আর কি, এই যে আপনার বন্ধুটি, হ্যাঁ, আমার চোখে দেখা, আমার যে কয়জন মাকে দেখা, শি ইজ এ ভেরি গুড মাদার, তার সন্তানেরা যেভাবে মানুষ হয়েছে, তোমার মেয়ের কথা বলো। নারীত্বের অন্যতম মানে প্রধান ব্যাপারটাই হচ্ছে যে তোমার মাতৃত্ব, তুমি যে বাচ্চাদেরকে, বাচ্চাকে কিংবা বাচ্চাদেরকে তুমি পৃথিবীতে আনছো, তার প্রতি তোমার দায়িত্ব, তার প্রতি যে তোমার ওকে যে বড় করে দেওয়া, সেটা কিন্তু তুমি যে কোনো কিছু মানে পুরা পৃথিবী কিংবা পুরা তোমার নিজস্বতা আলাদা এবং বাচ্চারা কিন্তু আলাদা। তো আমি সেই দায়িত্বটাই কিন্তু পালন করেছি। এটার মধ্যে আমি আমি বলবো যে এটা যে কোনো মায়ের কর্তব্য। তো আল্লাহর অশেষ মেহরবানি যে আমি সেটা মনে করি যে কিছুটা হলেও সফল হয়তো হয়েছি, যে বাচ্চারা আজকে ভালো ভালো জায়গায় আছে, এবং এটা মনে হলে যে আমার নিজের কাছে ভালো লাগে যে হ্যাঁ, নিজের জীবনে তো অনেক রকম কি বলে এটাকে এক্সপেরিমেন্ট করে গেছি যে আচ্ছা এইটা ওইটা, কিন্তু বাচ্চাদের লাইফে বাচ্চাদেরকে একদম স্ট্রেইট হয়ে মানে ছোটর শিশুকাল থেকে এই পর্যন্ত ওদেরকে ওদের পছন্দ মতো জায়গায় মানে আমি সেট করেছি, মানে এইটা আমার প্রথম বাঙালি ওর জেনারেশনের মধ্যে, গত 10 বছরের মধ্যে ও প্রথম বাঙালি। আরেকটা জিনিস, আমরা তো বাবা মা আমরাও বলি একটা কথা যে প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সাধ্যমতো, তার সীমানার ক্ষমতার মধ্যে কিন্তু সন্তানদের মানুষ করে। এর মধ্যে কিন্তু সব বাবা মাই কিন্তু ছেলে মেয়েকে সেটার ফিডব্যাকটা পায় না। আমি এমনও দেখেছি যে অনেক কনশাস বাবা মা সারা দিন ছেলে মেয়ের পিছনে লেগে আছে, কিন্তু এর সাথে কিন্তু আরেকটা জিনিস আমার মনে হয় যে ছেলে মেয়েদেরও একটা রেসপন্সিবিলিটি আছে। রিবি আসলে সত্যিকার অর্থেই একজন, আমরা তো পাগলই বলি ওকে, না ওর যে লাইফস্টাইলটা সেটা পাগলা। রিভি আপা কিন্তু অনেক সুইট, হ্যাঁ, আমরা যখন দেশের বাইরে যাই, এই পাগলামিটা মজাই লাগে, একটা মানুষ খুব চিয়ার আপ থাকে। দেশের বাইরে গেলাম, হ্যাঁ, আমরা দুজন জেনে যাই যে আমরা যাব এই সময় দেখা করি লন্ডনে, দুজন, হ্যাঁ, ঘুরি সেন্ট্রাল লন্ডনে, ঘুরি, শপিং করি, খাই। রিভি আপা বলে এটা খাও, ওটা খাও, ওটা খুব মজা খাও, হয়তো আমি এটা খাইনি আগে, টেস্ট করি। তারপর বাংলাদেশে একটু হলেও তো দেখা হয় জন্মদিনের সময়, হ্যাঁ, সবাই তো ব্যস্ত যার যার কাজ নিয়ে, কিন্তু ওর একটা জিনিস আমার অনেক ভালো লাগে, শি ইজ ভেরি ডাউন টু আর্থ, এটা একেবারে অন্যরকম একটা, না এটা প্রশংসার মতো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বন্ধুত্ব নিয়ে কথা বলতে আসছি। শিমুলের সাথে যেরকম বন্ধুত্বটা আমার মানে সাংঘাতিক বোঝাবুঝির, মানে ওর আমাকে যেরকম কোনোদিন এক্সপ্লেনেশন দিতে হয় না, ওর বউ শারমিন সুলতানা ও আবৃত্তিকার, ওরও যেরকম কোনোদিন কোনো এক্সপ্লেনেশন দিতে হয় না, যে আমরা বুঝে যাই যে আমরা এখন কি করব, আমরা এখন মানে ওর সময় আছে কি না, ও মানে কিছু করতে পারবে কি না। তোমার সাথেও কিন্তু আমাদের তিনজনেরই কিন্তু ডিফারেন্টভাবে বন্ধুত্বটা আছে, হ্যাঁ, সাংঘাতিক রকম। রিভি আপা, তুমি তো অভিনয় করছো অনেক, এখন অনেক নাটকে তোমাকে পাচ্ছি নিয়মিত, কিন্তু একটা গ্যাপ ছিল মাঝখানে, হ্যাঁ, তো এখন নিয়মিত পাওয়াতে আমরা ওকে কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ,
তো এখন অভিনয় লেটেস্ট কাজগুলো কি করছো? সকাল আমাদের ফুলমহল চলছে, সালাউদ্দিন লাবলুর নতুন নাটক করছে, সিরিয়াল শুরু করছে শহর নিয়ে, তো সেটাতে সে বলেছে আমি আজ কাজ করছি। ঈদের সময় এক ঘন্টার অনেক ভালো ভালো স্ক্রিপ্ট পাই, অনাকাঙ্ক্ষিত সত্য ছিল সেটাতে কাজ করেছি, অয়ের গল্পতে কাজ করেছি, এবং আই এম ভেরি লাকি আই মাস্ট সে যে এই বয়সে এসে সেন্ট্রাল ক্যারেক্টার পাওয়া মানে এটা আনবিলিভেবল প্রায়। কিন্তু যতগুলি আমি এক ঘন্টা নাটক করেছি কোনোটাতেই যে মা সাইনবোর্ড কিংবা আন্টি সাইনবোর্ড এগুলি না, মানে প্রতিটাতে ক্যারেক্টারগুলি এত মিনিংফুল এবং সেন্ট্রাল। আর একটা যেটা বলছিলাম যে সাংবাদিকতা আমি সবসময় ছিলাম, তুমি জানো যে আমার ম্যাগাজিন ছিল স্টাইল ওয়াচ, তো ওটা তো ওটার পরে এখন নিউ ইয়র্ক টাইমস ডেইলি, এটা আমরা এখানে প্রিন্টিং অ্যান্ড পাবলিশ করি, তো সেটার ইনচার্জে আমি, তো সেটা নিয়ে মানে অনেক কাজ করে যাচ্ছি। তো শিমুল ভাই কি আবৃত্তি আমাদেরকে শোনাবেন বলেন? তোমার চোখ এত লাল কেন? নির্মাণিত করুন। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য, বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না, আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞাসা করুক আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না, এটু বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞাসা করুক তোমার চোখ এত লাল কেন? চমৎকার। আজকের অনুষ্ঠানে দুই বন্ধুকে আমি একসাথে করেছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে? ঝগড়া লাগে না দুজনের মধ্যে? না, আমি ঝগড়া লাগে না, কিন্তু আমি ওকে একটু ভয় পাই আর কি। ওকে ভয় রাখতে হবে, আমি ওকে অনেক অত্যাচার করি। অত্যাচার না, আমি আসলে ইন্ট্রোভার্ট, তো কিল ঘুষি সবকিছু মারি ওর, মানে কোনোদিন কোনো সময় কমপ্লেন দূরে কথা, মানে আচ্ছা ঠিক আছে। আমি 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 সবসময় বুঝি যে ও কি করতে চাচ্ছে, এখন ওর চোখের দিকে একটু তাকিয়ে দেখলাম যে না এখন বোধহয় মুড অফ, মুড বোধহয় এখন খারাপ, আমি যে একটু চেপে যাই যখন দেখি যে না এখন বোধহয় একদম এরকম করবে, তো আর একটু সরে যাও। এছাড়া ওর সাথে মানে তর্ক করতে গেলে বোকামি হবে আর কি, ওর সাথে যদি মারামারি করতে যাই, আমিও মারামারি করি তাহলে এটা বোকামি, ওকে দিতে হবে সেটা করতে আর কি, এটাই হলো বড় কথা। যে ও যদি ঝগড়া করে ঝগড়া করতে দিতে হবে, আমাদের মধ্যে কোনো কমপ্লিকেশন নেই, আমরা কম্পিটিশন নাই, কম্পিটিশন নাই, জেলাস নেই, এই জিনিসগুলো থাকে, আমরা একজনের ভালোতে আমরা আরেকজন খুশি হব, এর কথা গিয়ে আমি আরেকজনকে গিয়ে বলি না, এই জিনিসগুলো না থাকলে ভালো বন্ধুত্ব হয় আসলে আমার কাছে মনে হয়। পিওর বন্ধুত্বটা কিন্তু অনেক কম, এগুলি বন্ধুত্বের মানে মূল শর্ত। আচ্ছা, ও নিজে একটা কাজ করছে, আমি প্লিজ যদি এক মিনিট আমি পাই, ও একটা নিজে লাউঞ্জ বানাচ্ছে বনানী 12 নম্বরে, এবং সেটার নাম দিয়েছে মেঘ বল্লার, এবং ওদের থিমটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে বই থাকবে আবৃত্তির। এটা আমি নিজে লাউঞ্জ না, আসলে হচ্ছে আমরা তো ফ্যামিলির সাথে ইনভলভ, আমার মূল হচ্ছেন ওনার হচ্ছেন আমার বড় ভাই, সবাইকে আমরা বলছি যে আমরা হয়তো জানুয়ারি থেকে এটা লঞ্চ করব ইনশাআল্লাহ। এবং কনসেপ্ট এত ইউনিক, নামটাই তো খুব সুন্দর। আমি যখন ক্লাস 3 তে 6 থেকে আমার ভাই হচ্ছে আমার গার্জিয়ান, আমার বাবা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, আমাদের সবারই অ্যাকচুয়ালি মানে মূলত ওই হচ্ছে আমাদের মানে চালিকা চালিকা শক্তি, চালিকা শক্তি, এবং আরেকজন মুডি মানুষ, এটা মনে রাখো, ভাই আর ভাবি, আরেকজন মুডি মানুষ, ও যেটা বলে সেটা মানে ওই মুহূর্তে মনে হতে পারে যে এটা কেন এরকম বললো, দূরও এরকম বলা ঠিক না, কিন্তু দেখা গেলো আলটিমেটলি 6 মাস পরে হোক 6 ঘন্টা পরে হোক
মানে ওর ক্যালকুলেশনটাই ঠিক হয়। আমার মনে হয় যে তাকে ভরসা করে সবকিছু করলে, চোখ বন্ধ করে কিছু করলে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কিন্তু ওয়েট করছি, মানে কখন সেটা হবে, লঞ্চটা হবে, আমরা কিন্তু তো আমরা কিন্তু আপা শেষের দিকে অনুষ্ঠানের আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। তার আগে তোমাদেরকে অনেক ধন্যবাদ, তুমি তো চ্যানেলেরই মেয়ে। পুনম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেকদিন পরে আসলাম চ্যানেলে এবং এটা আমার নিজের বাসার বাড়ির মতো, এবং ধন্যবাদ যে শিমুল আসছে আমার সাথে। আই এম সো এক্সাইটেড, এবং চ্যানেলের দর্শকদেরকেও অনেক ধন্যবাদ যে আমাদের তিনজনের বন্ধুত্ব নিয়ে যে এতক্ষণ আপনারা সব গল্পগুলি শুনলেন এবং আমরা যে শেয়ার করতে পারলাম। আমার এখানে আসছে, এখানে একদম সবাই সবার সাথে যে একটা পারিবারিক সম্পর্ক, আমার মনে হয় আর কোনো চ্যানেল এটা নেই। অনেক ভালো থাকবেন, আমরা আবার চলে আসবো এই দিনে এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের প্রিয় কোনো অতিথিকে নিয়ে। Jahawah